হরে কৃষ্ণ। মালিকবেরিয়া নামহট্ট সংঘ চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো আজ আমি দেখাবো আমার ছাদ বাগানের কয়েকটি লঙ্কা গাছ। ঠিক একই রকম আপনারাও করতে পারবেন বাড়িতে। বিভিন্ন ধরনের গাছারি বাড়িতে যদি লাগিয়ে রাখেন তাহলে অনেক উপকার আসে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থানকুনি পাতা। তো থানকুনি পাতা নিয়ে অন্য আরেক দিন একটি ভিডিও আমি বানাবো। তো আজ এই লঙ্কা গাছ নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো প্রথমেই বলে নেই, আমার ছাদ বাগানটি 2020 সাল থেকে চালু করেছি, ঠিক লকডাউনের সময়। সেই সময় বাড়িতে বসে সময় কাটতো না, যার জন্যে এই ছাদ বাগানটি বানিয়েছিলাম। তখন প্রচুর গাছ ছিল, এখনও আছে অনেক গাছ। তো আমি আজ এই লঙ্কা গাছ বিষয় নিয়েই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো এই গাছগুলি যখন ছোট ছিল তখন এই চারাগুলি আমাকে কিনে আনতে হয়নি। বাজার থেকে লঙ্কা কিনে আনা যে লঙ্কাগুলি বাড়িতে রাখলে এমনিতেই পেকে যায়, সেই পাকা লঙ্কা রৌদ্রে রেখে শুকিয়ে তার থেকে চারা বানিয়ে আমি এই লঙ্কা গাছগুলি বানিয়েছি। আজ আমার সংসারে যত লঙ্কা লাগে সমস্ত লঙ্কাই এই গাছের থেকে আমি পাই। বেশ কয়েকটি গাছ আছে এবং এতটাই লঙ্কা হয় যে কাঁচা খেয়ে তারপরেও অনেকটা বেশি থাকে, যা খেয়ে আমরা উঠতে পারি না। তো আমি কি করি, ওই এক্সট্রা লঙ্কাগুলো গাছের মধ্যে পাকাই। পাকিয়ে সেইটাকে রৌদ্রে শুকিয়ে শুকনো লঙ্কা হিসাবে স্টক করে রাখি। তাহলে কয়েকটি লঙ্কা গাছে কতটা বেনিফিট আমি পাচ্ছি, কাঁচা লঙ্কা পাচ্ছি এবং শুকনো লঙ্কাও পাচ্ছি। বাজারে কিনতে গেলে মিনিমাম 10 টাকা শত স্বাভাবিকভাবেই সবসময় থাকে, তো সেই খরচাটা তো আমার বাঁচছে, প্লাস শুকনো লঙ্কা কিনতেও কিছুটা পয়সা যায়, সেই পয়সাটাও আমার সেভ হয়ে যাচ্ছে। যদি প্রত্যেক সপ্তাহে 10 টাকা করে লঙ্কা কেনেন তাহলে মাসে 40 টাকা, এবং শুকনো লঙ্কা ম্যাক্সিমাম 20 টাকার যায়, তাহলে মাসে 60 টাকা আমি সেভ করতে পারছি। আর এই গাছগুলির পিছনে খুব একটা বেশি আমি সময় দেই না, সকালবেলায় শুধু একটু জল দেই, আর সপ্তাহে একদিন 10-26 সার এক বালতি জলে ওই সারটি গুলে সেই এক বালতি জলটি সমস্ত গাছে আমি দিই। তো সারের পরিমাণে বেশি না, মাত্র 2 মুঠো। এইভাবেই আমি 2020 সাল থেকে ছাদ বাগান মেনটেন্যান্স করে আসছি। আর একটা জিনিস ভালো ফিলিংস হয়, সেটা হলো নিজের হাতে তৈরি কোনো জিনিস যখন হয় তখন খুব আনন্দ লাগে। আপনি একটি গাছ বসাবেন, সেই গাছটি ধীরে ধীরে বড় হতে থাকবে, তারপরে এক সময় গিয়ে যখন ওই গাছটি ফল দেবে তখন দেখবেন যে কতটা আনন্দ লাগে। তো আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে বা রাধা মাধবের বিগ্রহ থাকে তাকে নিশ্চয়ই ভোগ লাগান, আর সেই ভোগেতে এই লঙ্কা আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে খুবই সুন্দর হবে বিষয়টা। সমস্ত বিষয়টাই যেন অপূর্ব, যে নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছে ফল হয়েছে, সেই ফলটাকেই ভগবানকে নিবেদন করা, এর চেয়ে আনন্দ আশা করি আর কোনো কিছুতেই হতে পারে না। তো এই আনন্দটি উপভোগ করতে গেলে আপনাকে গাছ লাগাতেই হবে। আর শুধু এই আনন্দের জন্য না, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গেলেও আপনাকে গাছ লাগাতে হবে। অতএব গাছ লাগানো সব দিক থেকেই অত্যন্ত জরুরি এবং খুবই ভালো বিষয়। তো আপনারাও গাছ লাগান, গাছের যত্ন নিন, সেই গাছের ফল ভগবানকে নিবেদন করুন। তো আমার বাগানে আরও অনেক ধরনের গাছ আছে যা অন্য আরেক দিন আপনাদের দেখাবো। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাধা মাধব আপনাদের উপর কৃপা বর্ষণ করুক।
হরে কৃষ্ণ।